রাজনৈতিক মৃত ব্যক্তিদের নিয়ে চর্চাও মৃত ব্যক্তির বিরুদ্ধে কথা বলবেন না বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উদ্দেশ্যে তোপ দেগে বললেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন আসন্ন বিধানসভা নির্বাচনে আগরতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি জয় লাভ করে দেখাবে, আর এই প্রসঙ্গেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সুদীপ রায় বর্মণ আকার ইঙ্গিতে রাজনৈতিক মৃত ব্যক্তি বলেই কটাক্ষ করলেন। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জিরানিয়া সুভাষনগর এলাকায় এক কংগ্রেস কর্মীর বাসভবনে কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসেবে এক সভার আয়োজন করা হয়। সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগস্ট মাসব্যাপী কংগ্রেস কর্মসূচি গ্রহণ করেছে, 9ই আগস্ট রাজনৈতিক সন্ত্রাস কল্পিত এলাকা জিরানিয়াতে এক পদযাত্রার আয়োজন করবে। পদযাত্রা জিরানিয়া ব্লক চৌহনে থেকে রানীর বাজার পর্যন্ত সংঘটিত করা হবে। এই পদযাত্রা সর্বভারতীয় কংগ্রেসের কর্মসূচি। রাজনৈতিক সন্ত্রাসের কল্পিত এলাকা এবং বিরোধীদের গণতান্ত্রিক অধিকার দীর্ঘদিন ধরে খর্ব করা এলাকাগুলোতে কর্মসূচি সংঘটিত করা হবে বলেই জানান তিনি। কর্মসূচির মাধ্যমে মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়। ভারত ছাড়ো আন্দোলনের অঙ্গ হিসেবে 9ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় এই পদযাত্রা করা হবে। পরবর্তী সময়ে ব্লক ভিত্তিক এই কর্মসূচি হবে। বিজেপি নিজেদের লাভের জন্য মানুষকে বিভাজন করছে, তাই কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে দেশকে সঠিক জায়গায় নিয়ে যেতে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। মানুষ যখন রাস্তায় নামবে তখন সংবিধান রক্ষা হবে, দেশ স্বমহিমায় ফিরবে বলে আশা ব্যক্ত করেন শ্রী বর্মণ। সকল স্তরের মানুষের কাছে যথেষ্ট রয়েছে, ইনাফ ইজ ইনাফ। ভয় ভীতি কাটিয়ে উঠে মানুষকে রাস্তায় নামতে হবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, মানুষের প্রতিবাদের ভাষাকে আবার ফিরিয়ে দিতে হবে, সংবিধানকে যে আঘাত আনা হচ্ছে এটাকে আমাদের রক্ষা করতে হবে, তবেই ভারত স্বমহিমায় আবার পুনরায় ফিরে তার স্থান ফিরে পেতে পারবে। সমস্ত দিক দিয়ে ভারতবর্ষ একটু পিছিয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটু ভারতীয় হিসেবে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আমরা সেই জায়গায় ভারতকে আমরা কখনো দেখতে চাই না। ভারতকে আবার সেই সব মহিমায় ইকোনমিক্যালি পলিটিক্যালি সোশিয়ালি একটা স্ট্রং অবস্থায় যেন আমরা নিয়ে যেতে পারি দেশটাকে, কংগ্রেস তার দায়িত্ব পালন করতে। মানুষকে বিভাজন করে রেখেছে, ভারত আজ দুর্বল হয়ে পড়েছে নানা দিক দিয়ে, সে সামাজিক দিক দিয়ে হোক, রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে আজকে ভারতবর্ষে পিছিয়ে যাচ্ছে। বিজেপির রাজনৈতিক লাভালাভের জন্য ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায়। আমাদের এই যে 9 তারিখ থেকে 15 তারিখ আমাদের লাগাতার কর্মসূচি, দেশের বর্তমান যে অসাম্যের পরিবেশ এবং জুমলার বিরুদ্ধে রুখে দাঁড়াবে কংগ্রেস। কংগ্রেস বিজেপির ভয় ভীতিতে কাবু হবে না, দিন দিন কংগ্রেস শক্তিশালী হচ্ছে। 23-এর সাধারণ নির্বাচন কংগ্রেস ক্ষমতায় ফিরবে বলেই আশা ব্যক্ত করেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা। আয়োজিত বৈঠকে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সান্দন টিভি।